অস্ট্রেলিয়ার একজন ব্যক্তির নাম, একটি যুবক, সেই যুবকটির নাম হলো আলী বানাত। কি নাম বললাম? খারাপ লাগছে? আলী বানাত সে বহু অর্থে সম্পদের কোটিপতি, বিত্তশালী, এত টাকা পয়সা আছে। তার হাতের যে ঘড়িটা সে ব্যবহার করত, হ্যান্ড ওয়াচ যেটা ব্যবহার করত, সেই হাতের ঘড়ির দামই হলো 2 লক্ষ টাকার উপরে। একটা ব্রেসলেট ব্যবহার করতেন আলী বানাত, সেটার দাম 40,000 টাকার উপরে। একটি পায়ের চপ্পল, এক জোড়া চপ্পল, স্যান্ডেল জুতো ব্যবহার করতেন মিনিমাম 45,000 টাকার উপরে। এক জোড়া শু ব্যবহার করতেন 90,000 টাকার উপরে। বুঝে দেখেন তো আপনি কিসের বিলাসিতায় আছেন। একটু টাকা পয়সা হয়েছে, মেয়ে 3-4টে বিয়ে কর। মুসলমানের একটু টাকা, মুসলমান বলিনি কিন্তু, শব্দ বুঝবেন, মুসলমান, মুসলমানের একটু টাকা হয়ে গেলে নিয়ে বিয়ে কর, মানে একটা বইও তখন আর চলে না। এই বিয়ে করা কিন্তু সৎ উদ্দেশ্য না, টাকা উড়ানো উদ্দেশ্য। বিয়ে করা দ্বিতীয়, প্রথম বিবাহ, দ্বিতীয় বিবাহ, তৃতীয়, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ ইসলামে কিন্তু হারাম নয়। বিবাহ করা যাবে, কিন্তু এই বিবাহ করতে হবে ইনসাফের নিয়তে, ধৈর্যশীল অবস্থাতে। বিয়ে করে কিন্তু কেউ জানতেই পারে আছে না। প্রথম বিবাহটা যেটা হয় সকল পরিবারের, সকল বংশের সকলেই জানতে পারে, কিন্তু দ্বিতীয় বিবাহ যখন করে কেউই কেউই জানে না। তো এই বিবাহ আপনি কি বুঝিয়েছেন, হালাল বুঝছেন? আমার মায়েরা তো একেবারে খুব খুশি, এই হুজুর একেবারে আমার স্বামী জীবনে আর দ্বিতীয় বিবাহ করবে, এই যা বলতেস ব্যাস এই তুই সব আচ্ছা কায়দা করে ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতি, আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, যেই কয়টা বিয়ে করতে পারবেন সমস্যা নাই, চারটা পর্যন্ত সর্বোচ্চ বিয়ে করতে পারবেন। কিন্তু বিবাহের পূর্বে শর্ত হলো আপনাকে ইনসাফ করতে পারা লাগবে, 2 নম্বর হলো ধৈর্য ধারণ করা লাগবে। যখনই একটা বিবি অনেক কিছু চাইবে, তখন আর একটা বিবিও সেই পরিমাণ চাইবে, আপনি ধৈর্য ধরতে পারবেন না, অনেক কঠিন বিষয়। সুতরাং যদি আপনার মনে হয় যে আমি ইনসাফ করতে পারবো না, তাহলে একটাতেই খুশি থাকেন, দ্বিতীয় দিকে পা বাড়ানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রেরিত একজন খাস বান্দা, নাম হলো আলী বানাত, অস্ট্রেলিয়ার যুবক। তার ক্যান্সার হয়েছে 4 স্টেজ, চতুর্থ স্তরে তার ক্যান্সার হয়ে গেছে। ডাক্তার গ্যারান্টি দিয়ে দিয়েছে, তার সম্বন্ধে ঘোষণা দিয়ে দিয়েছে, আলী বানাতের যে অবস্থা হয়েছে আর 3 মাস পর্যন্ত আলী বানাতের আয়ু থাকবে, তারপরে মৃত্যুবরণ করা লাগবেই লাগবে, সে মরে যাবে। ডাক্তার নিশ্চয়তা দিয়ে দিল, ডাক্তার ঘোষণা দিয়ে দিল। আলী বানাত তখন ডাক্তারকে বলল, আমার কি এমন হয়েছে, আমার এত টাকা পয়সার ভার, এত টাকা পয়সা আছে, সুতরাং আমি সব টাকাকে আমি আপনার দিয়ে দিলাম, কোনো সমস্যা হবে না, কিন্তু আমার এই ক্যান্সার থেকে আমাকে মুক্ত করেন। ডাক্তার মহাশয় ঘোষণা দিয়ে দিলেন, আপনার যে অবস্থা হয়েছে এখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নাই, সুতরাং আপনাকে মৃত্যুবরণ করা লাগবেই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দেওয়ার মালিক, আল্লাহ আবার মৃত্যু দেওয়ার মালিক। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, সবই কিছুর মালিক তুমি আল্লাহ। আলী বানাত যখন ঘোষণা দিয়ে দিল, আমার আর মৃত্যুর আর সময় নাই, অল্প
অল্পদিনের জন্য আমি পৃথিবীর মেহমান, সুতরাং আমার টাকা পয়সা যেইগুলো আছে মসজিদে কিছু দাও, মাদ্রাসাতে কিছু দাও, এবং এতিম বাচ্চাদের কিছু দাও, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াও। তার সংস্থা থেকে শুরু করে দিল সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বদৌলতে তার জীবন পুনরায় আবার তৈরি করে দিয়েছিলেন, প্রায় 3 বছর যাবত বেঁচে ছিলেন। ওয়ারেন্টি ছিল কয় মাস? 2 থেকে 3 মাস, বেঁচে ছিলেন 3 বছর। যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন ওই আল্লাহ আপনার জীবন এখনই নিয়ে নিতে পারেন, কোন রকম গ্যারান্টি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের সকালবেলাতেই আপনাদের এই মাহফিলে আসার আগে, এই মাহফিলে রওনা দেওয়ার আগে আমার ছোট দাদিমা মৃত্যুবরণ করেছে, সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুবরণ করেছেন। আমার ছোট দাদিমা এই কথা বারবার বলতেন, আমার বংশের ভিতরে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন জ্যোতি দিয়েছেন, আমার বংশের জ্যোতি, আমার জানাজা যেন আমার নাতি যেন পড়ে। কিন্তু কপাল নসিবে এমন কিছু থাকে যেখানে ভাগ্য সঙ্গ দেয় না। আপনাদের মাহফিলে আসার আগে আমার দাদিমা সকাল 4টার সময় মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার জানাজা পড়ার মতো সুযোগ আমার হয়নি, কারণ মাগরিবের পরে তার জানাজা হয়েছে। আমার একজন বেটি মা ছিলেন মুম্বাইয়ে, সেখান থেকে ফিরতে গিয়ে ফ্লাইটে করে আসতে গিয়ে তার সময় লেগে যাবে 2:00। তিনি বাড়িতে পৌঁছাবেন তখন প্রায় 4টা বাজবে, সুতরাং মাগরিবের পরে ছাড়া জানাজা হওয়ার উপায় ছিল না। কিন্তু আপনাদের মাহফিলের ডেট দিয়েছি আমি কতদিন আগে? প্রায় 3 মাস আগে। সুতরাং আমি যদি না আসি সমস্যা হবে কি? বক্তা না আসলে খুব সমস্যা, কিন্তু হঠাৎ করে যদি মাহফিল কমিটি মাহফিলটাকে যদি ক্যান্সেল করে তাতে কোনো সমস্যা থাকে না? বড় দুঃখের বিষয়, বংশের একজন মানুষ আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু তার পাশে জানাজা পড়ানোর জন্য আমি থাকতে পারলাম না। আপনারা সকলে আমার দাদিমার জন্য জান্নাত যেন নসিব হয় সকলে দোয়া করবেন, সকলে পড়ি আমিন। আল্লাহ যেন তার কবরকে আলোক জ্যোতি বানিয়ে দেয় সকলে পড়ি আমিন। আল্লাহ আমার দাদিমার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন, পড়েন আমিন। রব্বুল আলামিন তিনি মৃত্যুর মালিক, তিনি এমন এমন একজন মহান মালিক। আপনি যদি বলেন জীবন মৃত্যু আমার হাতে, আমি যখন ইচ্ছা তখন সুইসাইড করতে পারি, আমি যখন ইচ্ছা তখন মরে যেতে পারি, কোনো সমস্যা নাই, এর জন্যই সুইজারল্যান্ডে একটি মেশিন তৈরি করা হলো, যেই মেশিনের ভিতরে 60 থেকে 90 সেকেন্ডের ভিতরে এই মৃত্যু হয়ে যাবে, কোন রকম যন্ত্রণা ছাড়া, কোন যন্ত্রণা হবে না। ডাক্তার বলেছে যে এতে কোন রকম যন্ত্রণা হবে না। আচ্ছা, আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর স্বাদ সকলকে সকল প্রাণীকে চাকতেই হবে, কিন্তু এই ডাক্তার বলছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না। আচ্ছা বলেন তো, মৃত্যুর যন্ত্রণা হবে না এই কথা কেউ কি বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করা স্বাভাবিক না? কোশ্চেন কালেও না, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন মৃত্যু হচ্ছে সে সময়ে তিনি মালাকুল মউতকে জিজ্ঞাসা করেছিলেন, মৃত্যুর যন্ত্রণা কি এতই কঠিন, এতই কষ্টকর? মালাকুল মউত তখন উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সূচনা থেকে যত মানুষের জান কবজ করা হয়েছে আজকের পর্যন্ত সমস্ত মানুষের ভিতরে আপনার জানটা সব থেকে সহজ করে কবজ করা হচ্ছে। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, আমার নবীর জান সব থেকে সহজ করে কবজ করা হচ্ছে, তারপরে আমার নবীর কি হয়? কষ্ট হয়। আপনি বলছেন না, ঘোষণা দিচ্ছেন কষ্ট হবে না। আচ্ছা, যে মেশিনের ভিতরে ঢুকে যাবে সে কি মরার পরে এসে বলতে পারবে যে আমার কষ্ট হয়নি? হ্যাঁ, ও তো মরার জন্যই তো মেশিনে ঢুকছে, ও একাকিত্ব কাটানোর জন্য, সারা সংসারে কেউ দেখে না,
ছেলেও দেখে না মেয়েও দেখে না, সবাই চাকরিজীবী, কেউ থাকে সুইজারল্যান্ডে, কেউ থাকে লন্ডনে, কেউ থাকে অস্ট্রেলিয়া, কেউ থাকে বিদেশে চাকরি করে, কেউ বিভিন্ন রকম গভর্নমেন্টের চাকরি করে, কিন্তু মা বাপকে দেখার সুযোগ তাদের ওই সময় নাই। খেয়াল করে রাখবেন মুসলমান, সন্তানকে শিক্ষিত বানাবেন সমস্যা নাই, কিন্তু সন্তানকে সুশিক্ষিত বানাতে হবে, এটা তো অনেক বড় সমস্যা, কথা ঠিক কি না? সন্তানকে শুধু শিক্ষিত বানালে হবে না, সুশিক্ষিত বানাতে হবে, তাহলে আপনার সন্তান মরণের আগে আপনাকে ভাত দেবে, আপনার খেদমত করবে, নচেত আপনার বুকেও ঝেঁটা মারবে, লাথি মারবে, কারণ আপনি এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষার সঙ্গে শব্দ যুক্ত নাই, সুশিক্ষা এই শব্দ যুক্ত নাই। শিক্ষা দেন কিন্তু সন্তানকে মানুষ করেন। পৃথিবীতে গরু জন্ম নিয়ে গরুই হয়, কুত্তা জন্ম নিয়ে কুত্তাই হয়, শুকর জন্ম নিয়ে শুকরই হয়ে যায়, কিন্তু মানুষ জন্ম নেওয়ার পরে মানুষ তৈরি হয় না, মানুষ বানাতে হয় তাকে, কথা ঠিক কিনা? আপনার সন্তানকে মানুষ বানানোর জন্য মানুষ বানানোর কারিগর হলো মাদ্রাসা।